আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল মামি জুয়েলারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালবেলার একটি নাস্তার রেসিপি। এটা হলো স্পাইসি ফ্রেঞ্চ টোস্ট, আর এটা আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি। আশা করি এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি 2টা বড় সাইজের এগ, খুবই বারিক করে কেটে নিয়েছি 1টি পেঁয়াজ, তারপর আমি নিয়েছি 1টি টমেটো, সেটাকেও খুবই বারিক করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি স্বাদ অনুযায়ী, তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি, তারপর আমি নিয়েছি গোলমরিচের গুঁড়া, এটা গুঁড়া না ক্রাশ করে নিয়েছি 4 চামচের 1/3 ভাগ, তারপর লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী, আর আমার লাগবে বাটার আর দুধ। আমি সাদা ব্রেড নিয়েছি আর এগুলাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ব্রেড আর বাটার পরে বাকি সবগুলো উপকরণ এক এক করে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। প্রথমেই আমি 1-2টুকে বোলের মধ্যে ভেঙে নিচ্ছি, তারপর এক এক করে বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ফুল সাপোর্ট করে আসছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, আর তার পাশে থাকে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটার মধ্যেও প্রেস করে দেবেন। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে সরাসরি আপনার কাছে সেটা চলে যাবে, আর এর ফলে আমার আপলোডেড কোনো রেসিপি আপনার কাছে মিস হয়ে যাবে না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে আরও নতুন করে কাজ করতে অনেক উৎসাহিত করে। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। তো এরই মধ্যে আমার সব উপকরণগুলো ডালা হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটি প্যান গরম করে নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে এটাকে মেল্ট করে নিচ্ছি। বাটার যাতে পুড়ে না যায় সেজন্য অবশ্যই কুকারের আজকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তারপর ব্রেড পিসগুলোকে নিয়ে এভাবে ডিপ করে দিতে হবে সেই মিশ্রণের মধ্যে। এভাবে ব্রেডের দুটো সাইড ডিপ করে নেবার পর সরাসরি তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। ডিমের মিশ্রণের মধ্যে ব্রেডকে বেশিক্ষণ ডিপ করে রাখবেন না, আর ডিপ করার পর সাথে সাথে এটা তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে, আর তা না হলে ব্রেডগুলা কিন্তু খুবই সগি হয়ে যাবে। আমি কুকারের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ব্রেডগুলার এক এক সাইড প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর যখন তার এক সাইড ভাজা হয়ে যাবে তখন সেটাকে উল্টে পাল্টে দিতে হবে। যখন আপনি বুঝতে পারবেন ব্রেডের দুটো সাইড খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, তখন সেগুলোকে অবশ্যই তুলে নিতে হবে, আর এই কাজটা করতে হবে কুকারের আঁচকে মিডিয়াম টু লোয়ে এনে। আমার প্রথম ব্যাচের ব্রেডগুলো ভাজা হয়ে যাবার পর এখন আমি সেকেন্ডবারের মতো ব্রেডগুলো ভেজে নিচ্ছি, আর সেই আগের নিয়মে একইভাবে আমি এগুলোকেও ভেজে নিচ্ছি। যদি আপনি ব্রেডগুলোকে এইভাবে স্লো কুকে ভেজে নেন তাহলে ব্রেডগুলো খুবই মচমচে হবে, আর এগুলো খেতেও কিন্তু অসম্ভব ধরনের ভালো লাগবে। আর এই ব্রেডগুলোকে যদি হাই হিটে ভেজে নেওয়া হয় তাহলে ব্রেডগুলো কিন্তু খুব সহজেই পুড়ে যাবে, আর এটা খেতে তখন ততটাও ভালো লাগবে না, এর মধ্যে পুরাপুরো একটা স্বাদ চলে আসবে। আমার এই ব্রেড পিসগুলো একইভাবে তার দুটো সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন এক এক করে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এরই সাথে রেডি হয়ে গেল স্পাইসি ফ্রেঞ্চ টোস্টের রেসিপি। আশা করি এটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর এটা অবশ্যই সার্ভ করবেন 1 কাপ গরম কফি অথবা চায়ের সাথে। আজ তাহলে আর না, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।